আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেশি ঘের দিয়ে বাচ্চাদের জন্য পার্টি ফ্রক তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারাও ঘরে বসে আপনাদের বাচ্চার জন্য এরকম সুন্দর ডিজাইনার পার্টি ফ্রকটি তৈরি করতে পারবেন। এখানে আমি নেট কাপড় নিয়েছি আর সিল্কের কাপড়, ফলসের কাপড় মানে সুতি কাপড়টাও নিয়েছি। তো মোট তিনটা লেয়ার হবে, আমি একটি কেটে দেখাচ্ছি কারণ তিনটা দেখাতে সময় লাগবে। এই জন্য আমি নেট কাপড়টা কেটে আপনাদের দেখাবো, চার বাস করে নিলাম। এই যে এইভাবে করে স্কোয়ারভাবে আর কি চার বাস করে নিয়েছি। এখন আমি এই যে বন্ধ জি পাশটা, এটার কিন্তু দুনো পাশেই বন্ধ পাশ আছে। তো এই যে উপর থেকে দেখুন আমি 7 ইঞ্চি নিয়ে চক দিয়ে মার করে দিলাম। আর এইভাবেই এখান থেকে যে ফিতাটা ধরবো আর 7 ইঞ্চিতে এরকম গোল করে রাউন্ডটি দিয়ে দিব মেপে মেপে। তো দেখুন এই যে, তো এটা কিন্তু কোমরে কুচি হবে। আর যেহেতু এটা চার বাজ আর এইভাবে 7 ইঞ্চি নিয়েছি, তো আপনারা যদি এইভাবে বসতে চান তাহলে দেখুন এইভাবে আছে 11.5 ইঞ্চি। ঠিক আছে, এখন ঝুলের যে মাপটি সেটি নিব। তো এখানে কাপড়ের পানায় 20 ইঞ্চি আছে। তো এটা ফিতাটা আর কি সেরকম ভাবে বোঝানো যায় না, আমি 20 ইঞ্চি নিলাম। এরপর নিবেন যদি আরো নিচের ঝুলে বানাতে চান তাহলে এখানে যতটুকু হবে না তাহলে আরো কাপড় আমি ততটুকুই নিলাম। আর প্রত্যেকটাই আমি এই যে দেখুন উপর থেকে ছোট ছোট করে একইভাবে মানে মাপটি নিয়ে ঘেরের মাপটি দিচ্ছি যাতে বেশি কম না হয়। এই জন্য দেখুন 20 ইঞ্চি ঝুল নিয়ে ঘুরিয়ে এইভাবে রাউন্ডটি মেপে মেপে দিয়ে দিলাম। এখন আমি কেটে নিব। দেখুন এই যে আমার রাউন্ডটি দেওয়া হয়ে গেছে। কিন্তু তো এই যে কোমরের এখানটাতে কেটে নিলাম। তো দেখুন এই যে এটা আমি এভাবে খুললাম। তো পিছনের এক পার্ট আর সামনের পার্ট দুটো পাটি এইখানে আছে। তো এই মাঝখানে কেটে দিলে আলাদা হবে, আর নয়তো এরকমই হবে। তো আমি কেটে আলাদা করে দিচ্ছি, দুই পার্ট পিছনের পার্ট আর সামনের পার্ট করে নিচ্ছি। এক সাইডের বন্ধ পাশ কেটে দিলাম, এখন আবার এই পাশটাও কেটে নিচ্ছি। তো এই তো এখন দুই পার্ট হয়ে গেল দুই সাইডের। আর এরকমভাবে কিন্তু এখানে বড় বড় করে প্লেট কুচির মতো দিয়ে দিব। তো দেখুন আমি কুচি কিভাবে দিব সেটি আপনাদের দেখাচ্ছি। আর একইভাবে আমি সিল্কের যে কাপড়টি নিয়েছি সেটাও একইভাবে কেটে নিব। মানে এইভাবে আপনারা যদি কাপড়ের ঘেরটা কম থাকে অন্যভাবে কাটতে পারেন, সমস্যা নাই। আমি সেটা এরকম রাউন্ড দিয়ে কাটবো না, সোজা করে কেটে এরপর কুচি দিয়ে দিব। তো মেন যেটা কাটা আমি সেটাই শেয়ার করলাম। ফলসের কাপড় আপনারা যে কোনোভাবেই কাটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। তো একদম সুতি যেটা সেটা থাকবে নিচে, এরপর থাকবো সিল্কেরটা, এই নেটের উপরে থাকবো সিল্কেরটা যাতে বেশি চিকচিকটা থাকে। সিল্কের কাপড়টা তো একটা আর কি চিকচিকা ভাব আসে, আর এই নেট কাপড়টাও তো দুটি একসাথে যদি থাকে তাহলে কিন্তু কাপড়ের গোল্ডেনটা বেশি ফুটে উঠবো। তো আমি এই যে এভাবে করে কুচি দিয়ে দিব। আর সুতি কাপড়টা তো এইভাবে বা ছোটো করে যে কোনোভাবেই হোক কুচি দিয়ে দিতে পারবেন, এভাবে না দিলে ছোটো কুচি দিলেও সমস্যা নেই। তো আমি গোল্ডেনটাতে এরকম বড়ো কুচিটাই দিব, আর সুতিটাতে একটু ছোটো কুচি দিয়ে দিব। এরকমভাবে বাঁশ দিয়ে দিয়ে পিন আপ করে নিচ্ছি, এরপর সেলাই করে নিব। দেখুন এই যে এইভাবে করে চওড়া নিয়ে, তো এই তো এই যে এটা কিন্তু কোমর, এখানে আমি সেলাই দিয়ে দিব।
একই ভাবে আমি দোনোটা সেলাই করব। তো এটা আমি সেলাই করে এনেছি, দেখুন এই যে এটা আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়ে আসছি, এরকমটা হয়েছে। তো এটাও আমি সেলাই করব। এখন আমি যে গোল্ডেন জি কাপড়টা সেটা নিলাম, এটা আমি সোজা করেই কাটবো, দেখুন এই যে। তো এটা আমি 19 ইঞ্চি ঝুল নিব, আর এভাবে চওড়াটা দেখিয়ে দিচ্ছি, এই যে 40 ইঞ্চি আছে, আর এটা কিন্তু 2 বাজ। তো এই যে 19 ইঞ্চিতে আমি কেটে নিব, 19 ইঞ্চি লাম্বা নিয়ে আর কি, ঝুলটা 19 ইঞ্চি নিলাম, আর নেট কাপড়টা 20 ইঞ্চি আছে ঝুল। এই তো এখন আমার দুই পাটের জন্য কাটিং হয়ে গেছে সোজাভাবে। তো আবারও আমি কুচি এইভাবে করে দিয়ে দিব, যে কোনোভাবেই এখানে কুচি দেওয়া যেতে পারে। তো দেখুন আমি কিন্তু সুতিটা আর সিল্কেরটা তিনোটাই কুচি দিয়ে এভাবে সেলাই করে জয়েন করে নিয়েছি, দেখুন একটি, এটা দুইটা আর এটা তিনটা। তো আমার এটা ম্যাচিং হয় না, যাই হোক ম্যাচিং না হইলেও কোনো সমস্যা নাই, সাদা কাপড় দিয়েও অনেকে তৈরি করে। তো আমার এখানে কালারটা একটু ভাঙ্গি কালার হয়েছে সুতি কাপড়টা, এতে করে কোনো সমস্যা নেই, যেহেতু সিল্কের কাপড়টা ভারী এই জন্য কোনো বোঝা যাচ্ছে না। আর এই যে এরকমভাবে কিন্তু দুই পাশের যে সাইড সেটি সেলাই করে নিব। তো এরকমটা হয়েছে, এখন আমি হাফ বডি কেটে নিব। তো হাফ বডির জন্য আমি একলগে যে ফলসের কাপড় ব্যবহার করব, তো তিনোটাই মানে যে তিনোটা লেয়ার হবে সে তিনোটা একইভাবে আমি বাস করে নিয়েছি। নেওয়ার পর যে মাপটা আসবো যার যেরকম, তো আমি এখানে 12 ইঞ্চি নিলাম, আর এভাবে পুট নিব 5.5 ইঞ্চি, এই যে 5.5 ইঞ্চি পুট নিয়ে এরপর বগলের মাপও 5 নিব, বা 5.5ও নিতে পারেন সমস্যা নেই, 5 5.5 নিলেই হবে। এরপর যার যেরকম মাপ আসবে সে আন্দাজে আপনারা ফিটিংসের মাপটি নেবেন। বডির মাপ নিলাম 8 ইঞ্চি নিয়ে বগলের যে শেপটি সেটি রাউন্ড করে দিয়ে দিলাম, আর এখন হবে কোমরের যে মাপটি সেটি। তো এখান থেকে আমি মাপটি বের করে নিচ্ছি, যেহেতু এটা আমি রেডি করে রেখেছি। তো এই তো 6 ইঞ্চি নিলাম, আরও 1 ইঞ্চি বেশি নিলাম এক্সট্রা, নিয়ে আমি এইভাবে করে ফিতা দিয়ে ধরে দাগটি মিলিয়ে নিব, এই যে এই তো। গলার জন্য নিচ্ছি 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চি চওড়া নিলাম। এখন আমি কেটে নিব, যেহেতু আমি পিন আপ না করে কাটতেছি এই কারণে আমি আস্তে করে এটা নাড়াতে হবে যাতে নড়ে না যায়। আপনারা পিন আপ করে নেবেন, পিন আপ করে নিলে এটা নড়বে না। আমি আবারও দেখতেছি কাপড় নড়ছে কি না, তো ঠিক আছে কেটে নিলাম। তো এখান থেকে আমি পিছনের যে পার্ট, তো পিছনের পার্ট সরিয়ে রাখবো, আর এই যে এরকম কিন্তু এটা কোমরের সাথে জয়েন হবে, এটা উপরে থাকবে, তো আমি সরিয়ে নিচ্ছি। আর এখানের তিনোটা পার্টই কিন্তু একইভাবে কাটতে হবে, তো আমি এখান থেকে যেহেতু এখানে সামনের পার্ট আর পিছনের পার্ট হয়েছে, তবে সামনের পার্টটা যেহেতু ডিজাইন করব এই কারণে আমি সামনের পার্টটা নিয়ে নিলাম। নিয়ে গলার যে চিহ্ন আছে মানে চওড়াটা নিয়েছিলাম, আর ফ্রকের যে নিচ থেকে মানে বডির নিচ থেকে যেখানে কোমরটা হয়েছে সেখান থেকে উপরের দিকে 5 ইঞ্চি বা 4 ইঞ্চির মতো নেবেন,
তো 5 ইঞ্চি আমি নিয়ে এরপরে যে গলার যে মাপটা নিয়েছিলাম সেটা আমি এই পাশের সাথে নিয়ে মিলিয়ে দিব। এই যে আমি 5 ইঞ্চির সাথে মিলিয়ে দিলাম এইভাবে রাউন্ড করে। তো এতে সামনের যে গলাটা হবে মানে সামনের যে পাটটা হবে সেটার এক সাইড হবে, আরও এক সাইড কিন্তু কাটতে হবে। এই তো এটা হলো সামনের পাটের একটা সাইড, এইখান থেকে কাপড় নিয়ে আমি আরও এক সাইড কাটবো, তাহলে সামনের পাট হবে। এখনও সামনের পাট হয় নাই। তো ফলসের কাপড়গুলোও কিন্তু একই নিয়মে এইভাবেই কাটতে হবে, এটা ফেলে আপনারা কেটে নেবেন সামনের কাপড়টি আর কি, ফলসের কাপড়টি। তো আমি নেট কাপড়টি দিয়ে বুঝালাম একইভাবে কিন্তু তিনটা মানে সুতি, সিল্ক আর নেট কাটিং করতে হবে সামনে এবং পিছনে। এই যে এখানটাতে কিন্তু রাউন্ড হয়েছে সেইভাবেই কাটিংটা করলাম আবারও। তো এখন আমি ডিজাইনটি কীরকম হবে সেটি দেখাচ্ছি, যে এরকমটা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু সামনের পাটটা কাটিং করা হয়ে গেল। তো আমি এটার সাথে যে ফলস ব্যবহার করব সেটিও কেটে নিব, পরে ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমি হাতাটা এখন কেটে দেখাবো। তো হাতার এখানে কাপড় কম আছে, যাই হোক যতটুকুই আছে সেখান থেকে আমি বাসটি নিব। 2 বাজ আছে, আরও 2 বাজ করলাম, 4 বাজ হয়েছে। এখন আমি লাম্বার যে মাপটি সেটি নিলাম, 8 ইঞ্চি নিয়ে এরপর 2.5 ইঞ্চি ঢাল নিলাম, নিয়ে এই যে এইভাবে করে রাউন্ড দিয়ে দিলাম। এরপর আবার হাতের যে মুখের মাপটি সেটি নিব 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি, এই যে 4.5 ইঞ্চি নিলাম, নিয়ে দাগটি মিলিয়ে নিচ্ছি। এটা হয়েছে হাতার নিচের সাইডটা। তো এটা যেহেতু একটু কুচি কুচি টাইপের হবে তো এই জন্য এখানে নিলাম আরও 6 ইঞ্চি বাড়িয়ে। এখন আমি সেখান থেকে রাউন্ডটি দিয়ে দিলাম, দেখুন এখন কীরকমটা হয়েছে। এই যে তো আমার কাছে যদি কাপড় আরও বেশি থাকতো তাহলে আমি আরও বাড়িয়ে নিতাম এই লংটা আর কি। তো এখানে আর কাপড় নাই, তো এতটুকু হয়েছে। দেখি সেলাইয়ের সময় আপনাদের দেখাবো যে একটু জয়েন করা যায় কি না নিচের দিকে। তো এরকমভাবে কুচি হবে, আশা করি বুঝতে পারছেন। আর ফলসের যে কাপড়টা সেটাও আমি কেটে নিয়েছি। এখন গলা মেপে নিচ্ছি, দেখুন 2.5 ইঞ্চি চওড়া আর লম্বাটা 3 ইঞ্চি পিছনের জন্য আর কি। এটা পিছনের গলা কেটে নিলাম, নেওয়ার পর আমি এই যে এরকমভাবে রাখবো, রেখে এরপর গোল করে সেলাইটি দিয়ে দিব। তাই তো আমি গলাটা কিন্তু সেলাই করে ফেললাম। এখন যে সাইডে সেটিও সেলাই করে আটকে নিলাম। এখন আবার সামনের যে পাটটা হবে সেটা সেলাই করব, একইভাবে সেলাইটি দিয়ে গলাটি উল্টিয়ে নিব। এটাকে বলে নাট গলা, মানে নাট করে সেলানো বলে এটাকে, জানি না আমি এটা এই নামেই চিনি, অন্য কেউ অন্য কিছু বলে কি না, কারণ এখানে আর কোনো আলগা পট্টি ব্যবহার করতে হয় না। এই যে এভাবে
এভাবে নাট করে সিলাই দিলাম। অন্য কোনো পাইপিং ব্যবহার করতে হইলো না বা আলাদা বক্রমও ব্যবহার করতে হয় নাই, সহজ এটা। সিলাই দিয়ে উল্টে নিলেই হবে। এক সাইড সেলাই করে রাখলাম, এখন আরেক সাইড সেলাই করতেছি। তো এই তো সেলাইটা করা হয়ে গেছে, চাপ সেলাই দিয়ে নিয়েছি আর এই সাইডও আমি আটকে নিয়েছি। এখন এখানে সেলাই করে আবার আটকে নিব। এই যে এভাবে আমি দুটি কুচি দিয়ে দিব, এই কারণে ভাঁজটি দিয়ে দিলাম। আর এই পাশটাতে দিতে হবে না, এই পাশটাতে ধরে সমান করে এরপর সেলাইটি দিয়ে দিব। এই তো হয়ে গেল। এখানে চাইলে আপনারা সেলাই করে আটকে নিতে পারেন, আমি আর আটকাবো না, কারণ এখন ছোলরা জয়েন করে নিচ্ছি। না আটকালেও একটা সুন্দর ডিজাইন হয়। আর চাইলে আপনারা যে করসটা গিয়েছে সেখানে সামনের পাটে সেলাই করে আটকে নিতে পারেন, করসের উপর দিয়ে চাপ সেলাইয়ের মতো দিয়ে। যাই হোক, সেটা আমি আর এখানে করব না। এখন ছোলরা সেলাই করে নিচ্ছি আর ডাবল সেলাইটি দিয়ে দিলাম। তো বাড়তি সুতা বা কাপড় থাকলে কেটে নিবেন। তো দেখুন এই যে গলাটা এরকম হয়েছে। এখন আমি এই সাইড সেলাই করব, এই সাইড সেলাই করে নিচ্ছি। এখন আমি উল্টিয়ে নিচ্ছি। তো এই যে আমি হাতাটা সেলাই করতে নিয়েছি, হাতার ফলসের কাপড় এভাবে সেলাই করে আটকিয়ে নিচ্ছি। এখন আমি আটকে নেওয়ার পর নিচে একটু কাপড় লাগাবো, যেহেতু হাতাটা একটু শর্ট মনে হইতেছে। আর এই যে এইভাবে কাপড়টি লাগালে দেখতো ডিজাইনের মতো আর কি দেখা যায়, ডিজাইনও হয়ে গেল, আবার বড়ও হইল হাতাটা। তো দেখুন এখানে আমি চাপ সেলাই দিয়ে দিব। এই যে তো এই জয়েন্টটুকুতে আমি ফলসের কাপড় ব্যবহার করিনি, কারণ এখানে ডাবল আছে, এই জন্য। এখান থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিয়ে এরকম একটি মার্ক করে নেবেন। এরপর থেকে শুরু করবেন কুচি দেওয়া। এই যে এখন আবার উল্টা পাশ থেকে কুচিটি দিব। এই তো দিয়ে দিয়েছি। তো দেখুন আমি একইভাবে দোনোটা হাতাই সেলাই করে নিয়েছি। আর আমার হাতাটা কাটার সময় কাপড় কম ছিল, যদি বেশি থাকতো তাহলে আমি রাউন্ডটা আরও বাড়িয়ে নিয়ে কুচিটি যাতে আরও বেশি হয় সেরকমভাবে কাটিংটা করতাম। যাই হোক, কম কাপড় দিয়ে সুন্দর একটি ডিজাইনার ফ্রক তৈরি করছি। আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখুন, আর বেশি একটা সময় লাগবে না। যারা এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এই যে হাতাটি কীভাবে সেলাই করতেছি, মানে ভেতরের পাশে দিয়ে এরপর গোল করে ডাবল সেলাই দিয়ে দিব। হাতাটাই যে এরকমভাবে ঘুরে সেলাইটি দিলাম, এখন আমি এই পাশের হাতাটাও সেলাই করব। এই তো এই যে আমি বাস করে নিলাম আর এরকমটা হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন কোমরটি জয়েন করলেই হয়ে যাইব, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর লাগতেছে হাতাটা লাগানোর পর।
তো এই যে কোমরের এখানে আমি যে আগে সেলাই করে রেখেছিলাম, তো সেখানে আমি এই যে এইভাবে রেখে সাইড সেলাই করে নিব। তো এই সাইড সেলাই করার সময় আমি আলাদা আলাদা করে সেলাই করব। প্রথমে আমি নেট কাপড়টি সেলাই করেছি, এরপর সিল্কেরটি, এরপর সুতিটা, এরকমভাবে ভাবে সাইড সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে হাফ বডি এভাবে রাখলাম, এভাবে রেখে এরকমভাবে দৌড়ে পুরোটা রাউন্ড সেলাই করে দিব। এই যে এই যে এরকমভাবে আমি ডাবল করে সেলাইটি দিয়ে দিচ্ছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। বেশি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন। তো দেখুন এরকমটা হয়েছে। এখন এই যে নিচের যে ঘেরটা সেটা সেলাই করে নিব। আমার সুতি আর সিল্কেরটি সেলাই করাই আছে, আর নেটটা এখন আমি সেলাই করে নিব। নিচের যে ঘের সেটা আর কি, নেট কাপড়টা সেলাই করলেই হয়ে যাব। আর আপনারা যদি আগে সেলাই না করে নেন তাহলে তিনোটা ঘেরই কিন্তু সেলাই করতে হবে, এরকম চিকুন করে করে ভাঁজ দিয়ে দিয়ে। তো নিচের ঘেরটি কিন্তু সেলাই করা হয়ে গেল। দেখুন আপনাদের একটু ফ্লোরে রেখে দেখালাম যে কীরকমটা হয়েছে। দেখুন কত সুন্দর একটি ঘেরওয়ালা ফ্রক তৈরি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, যাতে আমি আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।